বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর আমলে কোনো সময় এইভাবে অ্যাটলিস্ট চ্যাংদোলা করে পুলিশ কাউকে কিন্তু তুলে দেয়নি। ওই ধর্ণা মঞ্চে মমতা ব্যানার্জিকে দেখেছি, ওই ধর্ণা মঞ্চে আমরা রাজনাথ সিংকে দেখেছি, সবাইকে দেখেছি একসাথে গিয়ে তারা গিয়ে ওই বলেনি যে ভাই টাটা এসো, এমন একটা মুখ্যমন্ত্রী যে প্রতিদিন প্রতিদিন মিথ্যাগুলো বলে যাচ্ছেন। নমস্কার, আপনারা দেখছেন বিবিধ নিউজ, আমি রয়েছি অরিগ্ন এবং আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আইনজীবী এবং সিপিআই নেতা রাজনীল মুখার্জি। রাজনীলদা, বিবিধ নিউজে স্বাগত। কতটা ভালো আছে জিজ্ঞেস করবো, কেমন না এমন এমন ছবি উঠে আসছে যেখানে রাতের অন্ধকারে হবু শিক্ষকদের যারা চাকরি প্রার্থী তাদের উঠিয়ে দিচ্ছে প্রশাসন এসে, কী বলবেন? খারাপ আছি, অবশ্যই খারাপ আছি, মানে যা দৃশ্য দেখছি এগুলো একটা গণতান্ত্রিক দেশে এটা থাকা উচিত না। খুব খারাপ লাগছে যে একটা আনএথিক্যাল সরকার চলছে এখানে এই রাজ্যে পশ্চিমবঙ্গের মাটিতে। রাত্রি 2:30 নাগাদ পুলিশ নিজে বল প্রয়োগ করে যারা চাকরি প্রার্থী, যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, যারা এই অ্যাজিটেশনসটা করছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এটা খুব খারাপ লাগছে, এই দৃশ্য আমরা কোনো দিন দেখিনি। আমরা বামফ্রন্টের আমলে আমরা দেখেছি, বামফ্রন্টের আমলে অনেক অ্যাজিটেশনস হয়েছে, বাট কোনো সময় বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর আমলে কোনো সময় এইভাবে অ্যাটলিস্ট চ্যাংদোলা করে পুলিশ কাউকে কিন্তু তুলে দেয়নি। অ্যাজিটেশনস হয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু সিঙ্গুরে ধর্ণা মঞ্চে ছিলেন, সেখান থেকে কিন্তু এইভাবে তাদেরকে কিন্তু তোলা হয়নি। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এইগুলো কিন্তু মানে মানুষের কাছে খুব স্পষ্ট একটা বার্তা দিচ্ছে যে এই সরকার কীরকম ভিনডিকটিভ সরকার একটা এখানে আমরা বাস করছি। এবং তুমি যেহেতু মানে সরাসরি আদালতের সঙ্গে যুক্ত, সেই জায়গা থেকে জিজ্ঞেস করবো যে বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন মুখপাত্ররা তারা বলছেন যে আন্দোলনরত মানে অনশনরত যারা শিক্ষকরা মানে মানে শিক্ষক চাকরি প্রার্থীরা ছিলেন, আদালত রায় দিয়েছেন যে করুণাময়ী থেকে তুলে দিতে তাদের তাদের বিক্ষোভ অবস্থানে কোনো সমস্যা নেই, কিন্তু ওই করুণাময়ীর ওই যে অঞ্চলটা সেখান নিয়ে সমস্যা, সেটা নিয়েই নাকি আদালতের রায় ছিল, কী বলবে? আদালতের রায় 144 নিয়োগ নিয়ে করে, বা 144টা হচ্ছে এমনই একটা জিনিস সেটাকে মানে 144 মানে কোথাও প্রয়োগ করতে গেলে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে আমাদের জানতে হয় 144টা কী। এবার সেখানে দাঁড়িয়ে যখন আদালতে জাস্টিস লোকিতা ব্যানার্জির ঘরে মামলাটা হয়, তখন আমরা যা অর্ডার্স দেখেছি সেখানে কিন্তু টেট উত্তীর্ণ যারা ছিল তাদের হয়ে কিন্তু কেউ অ্যাপিয়ার করেনি। এটা ওয়ান সাইডেড একটা আদেশ বা ওয়ান সাইডেড একটা অর্ডার, তো উইচ ওয়াজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। বাট যেই মানে যেহেতু কোর্টের অর্ডার্স, এবার আমরা দেখেছি সবসময় যে কোর্টের অর্ডার্স যে পুলিশ সবসময় মানছে সেটা কি হয়? সেটা হয় না। বিভিন্ন সময় আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিভিন্ন ইনসিডেন্টস যেখানে ছিল, যেখানে পুলিশ কিন্তু কোর্টের অর্ডার্স মানেনি। তো সেখানে হঠাৎ করে কোর্টের মানে পুলিশের এত তৎপরতা কী হলো যে রাত্রি 2:30 নাগাদ তারা নিজেদের বলমত প্রয়োগ করে ওই বাচ্চা তারা আছেন, এবং বাচ্চারাও আমরা দেখেছি অনেক মানে মানে মারা ছিলেন যারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ওই অনশন মঞ্চে ছিলেন, তো তাদেরকেও মানে ওইভাবে তুলে দেওয়া হয়েছে। তো এটা খুব খারাপ, খুব খারাপ একটা একটা দৃষ্টিকটু জায়গায় চলে যাচ্ছে। মানে আমরা মানে এটা এক্সপেক্ট করছি না পশ্চিমবঙ্গ সরকারের থেকে, এটা আমরা এক্সপেক্ট কিন্তু করিনি। বাট ইয়েস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মানুষজনই তো তাদেরকে এনেছে, তো মানুষজন বুঝতে পারছে। মানে এই যে মানবিকতার যে জায়গাটা থেকে মানে অনেকে বলছেন যে এইভাবে কী করে করা যায়, মানে তার মানে সবথেকে বড় কথা যে তখন তারা অনশন করছিলেন, মানে তারা দুদিন ধরে দুদিনের বেশি তারা খায়নি তখনও, অনেকে তো জলও খাচ্ছে না সম্ভবত। তো সেই জায়গা থেকে সেই মুহূর্তে ওই রকমের একটা প্রশাসনের তৎপরতা, এটা এটা তোমার মনে হয় না যেহেতু আমরাও বলছি তুমি আদালতের সঙ্গে যুক্ত, সরাসরি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, মানবাধিকার যে জায়গাটা রয়েছে হিউম্যান অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি বিষয়টা, সেটা কি লঙ্ঘন হচ্ছে না? অবশ্যই লঙ্ঘন হচ্ছে, কারণ হচ্ছে যে তারা তো অ্যাজিটেশনসটা কোনো মানে বেফালতু কারণে করছে না, দে হ্যাভ কমপ্লিট রিজনস ফর দ্য অ্যাজিটেশনস। এবং এই যে বারবার দেখানো হচ্ছে না যে 2014 সাথে 2007, এটা কিন্তু খুব ভুল। মানে দুজনেই পাশ করেছেন, কিন্তু দুজনেই ওয়েট করছে, কেউ 8 বছর ধরে ওয়েট করছে, কেউ 5 বছর ধরে ওয়েট করছে, বাট ওয়েট তারাই করছে। এবার সেই জায়গা থেকে এটা হচ্ছে মানে কোথাও গিয়ে একটা মিডিয়া হাইপড হচ্ছে, তোমরা কিছু মনে করো না, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, আমি তোমাকেও একটা মিডিয়া হিসেবে আমি ট্রিট করবো, কিন্তু কোথাও গিয়ে এই যারা ধরো সো কল কোট আনকোট যারা বড় বড় মিডিয়া হাউস আছে তারা এই হাইপটাকে তৈরি করে দিচ্ছে। এবার এই হাইপটা কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে, কী হচ্ছে যে আমি একটার সাথে আরেকটাকে আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি, মানে চলো লড়িয়ে দিই এবার দুজনেই, কিন্তু হ্যাঁ ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে, আমরা দুটোই তো কিন্তু মিডিয়া, দুটোই হাউস, দুটো মিডিয়া, দুটো মানে দুটো ক্যান্ডিডেট আছে, এর সাথে লড়ছে ওর সাথে, বাট এটা
কিন্তু খুব খারাপ জিনিস, এটা হওয়া উচিত নয় অ্যাটলিস্ট। আর মানবাধিকার দিক থেকে এটা খুব খারাপ, খুব খারাপ, মানে অ্যাজ আ ইট ইজ আ ভেরি ব্যাড জেস্টার যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। আর যারা মুখপাত্ররা বলছে যে আমাদের দলনেত্রী খুব মানব মানে মানবিক, খুব ভাবছেন, মানে এটা যদি হতো তাহলে অ্যাটলিস্ট উনি একটাবার ওই ধর্ণামঞ্চে আসতেন। এতগুলো ধর্ণামঞ্চ চলছে, মাতঙ্গিনী হাজরা ধর্ণামঞ্চ চলছে, গান্ধীমূর্তি পাদদেশে ধর্ণামঞ্চ চলছে, কতগুলো আছে। এবার যারা কারা কারা এজিটেশনস করছে, এসএলএসটির লোকজন করছে, এসএসসির লোকজন করছে, টেট যারা মানে আপার প্রাইমারি প্রাইমারি করেছে, নবম দশম করেছে, গ্রুপ ডি করেছে, গ্রুপ সি করেছে, একাদশ দ্বাদশ করছে, তো এইগুলো কোথায়? মানে এইগুলো তো থাকবে, মানে এইগুলোর জন্য তো অ্যাটলিস্ট শি নিডস টু কাম অ্যান্ড শি নিড টু অ্যাড্রেস হোয়াট দে আর থিঙ্কিং, বাট দে আর থিঙ্কিং শি নিডস টু অ্যাড্রেস। তো এইটা খুব খারাপ, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে সত্যি খুব খারাপ লাগছে যে কারণ এই পরিস্থিতি এইভাবে চলা উচিত না। অ্যান্ড শি মাস্ট রিজাইন, শি মাস্ট স্টেপ ডাউন। যদি এই দৃশ্য চলতে থাকে ওনার উচিত ইমিডিয়েট ওয়েতে রিজিগনেশনটা টেন্ডার করে দেওয়ার গভর্নরের কাছে। এই জায়গা থেকে বিরোধীদের একটা মানে কাছে ইস্যু, একটা জলজ্যান্ত ইস্যু। সেখানে বামেরাও বলছে যে না এটা তো মানুষের আন্দোলন, আমরা হ্যাঁ অবশ্যই পাশে আছি। দেখতেও পাচ্ছি যে সেদিনকে বামেদের নেতৃত্বের তরফ থেকে অনেকে অনেকেই ছিলেন, বিজেপির তরফ থেকেও হচ্ছে। তোমাদের এই বিরোধিতার জায়গাটা কীভাবে দেখছো? যে বিজেপিও কিন্তু রুদ্রদা ইন্টারভিউতে রুদ্রদা আমায় বলছিল যে এটা তো মানে বিজেপির আন্দোলন বলে দিলে ভুল বলা হবে, এটা মানুষের আন্দোলন। তো তোমরাও একই কথা বলছো। তো বিরোধিতার জায়গা থেকে তোমরা মানে মানে মানুষ কাকে ভরসা করবে, বিজেপি না বামেদের? এখানে ভরসা করার কোনো জায়গা নেই। প্রথম এখানে ভরসার জায়গাটা কেউ তুলে ধরতে চাইছে না। এটা এটা আবার ওই একটা ওই বাইনারি ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। আবার বলবো, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, আমি তাহলে আবার তোমাকে বলতে হয় যে তুমি একটা বাইনারি সেট করে দিচ্ছ। বাইনারি সেট করার কোনো দরকার নেই। বিজেপি বিজেপির মতো কাজ করছে, বিজেপি প্রধান বিরোধী দল বিধানসভার নিরিখে, আসনের নিরিখে। বামপন্থীরা রাস্তায় হাঁটছে, রাস্তায় কাজ করছে, রাস্তায় চোখে চোখ রেখে যারা বিরোধী নয় বা যারা আমাদের এই রাজ্যটাকে চালাচ্ছে তাদের সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশনসগুলো হচ্ছে বিভিন্ন ইস্যুতে। এবার বিজেপির কথা যদি বলি, বিজেপি বলছে এটা মানুষের আন্দোলন, কিন্তু বিজেপি নিজেকে ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে। তুমি আজ থেকে কিছু বছর আগে চলে যখন সিঙ্গুরের আন্দোলন চলছিল, তখন মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি কোনো একটা স্টেটমেন্ট বা সিঙ্গুরের আন্দোলন আমার এক্স্যাক্ট মনে আসছে না, একটা জায়গায় স্টেটমেন্ট দিয়েছে যে বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালাই। তো বিজেপি তৃণমূল তো একই ওই সময়কার, তো যে ন্যাচারাল অ্যালাই হয় তাকে তো বিরোধী হিসেবে ট্রিট করা উচিত নয়। যারা আছে তারা আছে, মাঠে ময়দানে তাদেরকেই দেখা যাচ্ছে, লাল ঝান্ডা প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে, আর এটা চলবে। কিন্তু মানে এই যে এই সিঙ্গুর নন্দীগ্রাম যখন বললে, তোমরা যখন শাসক ছিলে এবং সিঙ্গুর নন্দীগ্রাম যখন এই রাজ্যের বুকে একটা বিরাট ইস্যু, সেই সময় মানে রতন টাটাও বলেছিলেন যখন টাটা ছেড়ে চলে যাচ্ছে যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কপালে তো ট্রিগারটা টিপেই দিলেন। তো এটা ইঙ্গিত তোমরাও এরকমভাবেই প্রচার করেছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রাজ্যে শিল্প আসছে না এখনও। মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বললেন যে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে বা বামেরা তাড়িয়েছে, কী বলবে? একদম ভুল কথা, উনি তাড়াননি, বামেরা তাড়িয়েছে। এটা যদি হয় তাহলে তো মানে হাস্যস্কর বিষয়ে আর কিছু থাকছে না। রতন টাটা, টাটা গোষ্ঠীর কর্ণধারও, সে একদম ডাইরেক্টলি প্রেস কনফারেন্স করে কিছু কথা বলছে, দ্য ট্রিগার ওয়াজ টাচডাউন, মানে ট্রিগারটা অলরেডি উনি চালিয়ে দিয়েছিলেন, তো সেই জন্য উনি বেরিয়েছেন। তো এখন উনি এই কথাবার্তাগুলো বলছেন, এগুলো ফলসিফাই স্টেটমেন্টগুলো বলে লাভ নেই। ওই ধর্ণামঞ্চে মমতা ব্যানার্জিকে দেখেছি, ওই ধর্ণামঞ্চে আমরা রাজনাথ সিংকে দেখেছি, সবাইকে দেখেছি একসাথে গিয়ে। তারা গিয়ে ওই বলেনি যে ভাই টাটা এসো কাজ করো, ন্যানো কারখানা তৈরি করো, এটা কিন্তু হয়নি। তারা বরঞ্চ বলছে টাটাকে চলে যাক, শিল্প চলে যায়। তো এইটা হয়েছে, তো এটা খুব খারাপ। মানে ওনার স্টেটমেন্টগুলো এখন কী বলবো, মানে সত্যি মানে কী বলবো, মানে হাস্যস্কর বিষয়। কারণ হচ্ছে উনি যতবার যা স্টেটমেন্ট দেন ইট ইজ কমপ্লিটলি ভেক, মানে একটার পর একটা স্টেটমেন্ট, মানে ওনার মিথ্যাচারিতাটাকে মানে উনি আরও মানে ভালো করে মানুষের কাছে প্রয়োগ করছে। কারণ তুমি দেখো প্রতিটা ইনসিডেন্ট, সিঙ্গুর বলো, নন্দীগ্রাম বলো, উনি ওটার পর কটা স্টেটমেন্ট করেছে, বা ওনার মানে মেন স্টেটমেন্টগুলো কী ছিল, যে বামেদেরকে সরাতে হবে। তো বামেদেরকে সরানোর জন্য উনি বিভিন্ন কাজকর্ম করেছেন, এইসব ধর্ণামঞ্চ তৈরি করেছেন, এই আন্দোলন তৈরি করেছেন। সেই আন্দোলন তৈরি করার পর উনি 11 বছর ক্ষমতায় আছেন। তো তারপরে আজকের দিনে দাঁড়িয়ে ওনার স্টেটমেন্ট করার কোনো জায়গা আসে না। তো এটা একদম পুরো বোঝা যাচ্ছে যে উনি মিথ্যাটাকে কীভাবে প্রমোট করছে, মানে শি ইজ মানে প্রমোটিং দি লাইজ উইচ ইজ কন্টিনিউয়াসলি প্লেসিং ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়াস। আর যেটা আমরা শুনছি সাধারণ মানুষ হিসেবে শুনছি, এটা এটা খুব পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুব লজ্জার বিষয় লাগছে, এমন একটা মুখ্যমন্ত্রী যে প্রতিদিন মিথ্যাগুলো বলে যাচ্ছেন।
এটা সত্যি, এটা ছাড়া কিছু নেই। অনেক ধন্যবাদ রাজিন।